আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি আর্ট অ্যান্ড কুকিং স্টুডিওতে। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শুকনো বড়ের আচার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে 300 গ্রাম শুকনো বড়ইকে বোটা ছাড়িয়ে একটু চিমটি কেটে ছিঁড়ে নিয়েছি, তারপর এগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই বড়াইগুলোকে ফুটন্ত গরম পানিতে দিয়ে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। বড়াইগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে পানি ছেঁকে তুলে নিচ্ছি। তারপর একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে আস্ত 5 ফোড়ন, 2টা শুকনো মরিচ ও 1টা তেজপাতা মাছ থেকে ছেড়ে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো সিদ্ধ করা বড়ই ও লবণ দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন চিনির সাথে বড়ইগুলোকে ভালোভাবে মিশিয়ে জাল করব যতক্ষণ না চিনিগুলো গলে যায়। চিনিগুলো যখন গলে যাবে তখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে জাল করব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ক্রাস্ট করা শুকনো মরিচ ও 2 চা চামচ পরিমাণ তেলে নেওয়া 5 ফোড়নের গুঁড়া। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে নাড়তে থাকবো মাখামাখা হয়ে আসার আগ পর্যন্ত। আর নাড়ার সময় অবশ্যই বড়ইগুলোকে এভাবে চামচ দিয়ে থেতলে দিতে হবে বা ভেঙে দিতে হবে, এতে করে বেশ মাখামাখা হবে আর আচারটাও দেখতে বেশ ভালো লাগে। তো আমার বড়ইয়ের মিষ্টি আচারটা তৈরি হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। আশা করি আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।